যারা মরুভূমিতে কাজ করে তাদের অবস্থানে কি ভাই? আমি সাধারণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে গেছিলাম, দোকান থেকে আসছি, আওয়া যাওয়া করছি, বাস এতটুকুই, মানে আমার অবস্থা পুরাই খারাপ, মানে দুপুর টাইপ, এত তাপমাত্রা এত বেশি যা বলার বাইরে। যারা মরুভূমিতে কাজ করে ওদের অবস্থা তো মানে পুরাই টাইট, আর পাচ্ছি না, মানে রুমে যাইতে আরো 7-8 মিনিট লাগবে, মানে কিভাবে যাব রুমে? আমার ফোন পর্যন্ত একদম গরম হয়ে গেছে, আমার মাথার মধ্যে যদি ডিম দেয় হান্নে ভাঙ্গে ডিম বাজি হয়ে যাবে এরকম অবস্থা মনে হচ্ছে। মাথার মধ্যে পানি ডালছি না, ফেরে পানি ডালতে হয়েছে। এখন একটু ভালো লাগতেছে, একটু বাতাস আসতেছে, তো একটু ভালো লাগতেছে। সৌদি আরবে বাংলাদেশের তো সহ্য করা যায়, কিন্তু সৌদি আরবে গরম অসম্ভব। তো অনেকদিন পর আজকে এটা আমি মানে বাজারে গেলাম হেঁটে হেঁটে, আমি তো কেউ যা না, বিকাল টাইম যা বা সকালে বা রাত্রে এটা আমি কেউ জানা, কিন্তু কিন্তু আমি আজকে গেলাম, একটু জরুরি কাজ ছিল সেই জন্য। কিন্তু আজকে গিয়ে বুঝলাম যে কতটা গরম বাহিরে। ওই যে দেখা যায় মানে একটা টিন সিস্টেমে যে দুইতলা, ওই যে ওইটাই আমার রুম, ওইটাই আমাদের ক্যাম্প, আমাদের কোম্পানি ক্যাম্প, ওইটাই ওই যে দেখা যাচ্ছে, তো বেশি একটা দূর না। আর জানি গরমের তাপমাত্রা অনেক বেশি, সেজন্য আগের থেকে পানি নিয়ে আসছি সাথে করে। ফাইনালি চলে আসলাম আমাদের ক্যাম্পের, এখন রুমে গিয়ে একটু রেস্ট করতে হবে, তারপর গোসল করতে হবে। তো ভাই